আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। সন্ধ্যায় অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক পল্লবেশ কুমার কুণ্ডু এই আদেশ দিয়েছেন। একই সাথে কেন আইনি ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হবে না তা জানাতে বলা হয়েছে। সকালে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে সমাবেশ করেন শাহজাহান ওমর। সে সময় কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সভাপতি আব্দুল জলিল মিয়াজের হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়, যদিও অস্ত্রটি লাইসেন্স করা ছিল বলে দাবি করেছেন ওই নেতা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।